সাইদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ দাদা, খুব ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং হাটের ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ আউসাদ, আমার বাড়ি ঈশ্বরদী অরণখোলা। আট সপ্তাহে একদিন হয়, আমার দর্শক ভাইরা আইছে, কোথায় থেকে আইছে কালকে আপনি জিজ্ঞাসা করেন, সব ভাই গরু লিখে বুঝেছেন। আমার দর্শক ভাইরা জিজ্ঞাসা করবেন, আপনারা দর্শকের কথা বিশ্বাস করবেন, আপনারা ওই আমি ফতোয়া দিচ্ছি, আমার ফতোয়া আপনারা বিশ্বাস করেন না, আমি কানাফাটা ভরে দিতে পারি। যারা বাইরে দূর দূরান্ত থেকে আসবে ওদের সাক্ষাৎ কাটা হবে, আপনারা দর্শক ভাইরা বিশ্বাস করলে আপনাদের লাভ হবে। অবশ্যই। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি। কুমিল্লা দাউদকান্দি, এখানে যে গরু আছে বা সাইদ ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো আপনার? ইউটিউবের ভিতরে পরিচয় হয়েছে। ইউটিউবে ভিডিও দেখে আপনারা চলে আসছেন? আচ্ছা, ভিডিওতে যেই রকম দেখছেন বাস্তবে কি ওই রকম পেয়েছেন এখানে সাইদ ভাইয়ের? হ্যাঁ, মোটামুটি সেম ওই। হ্যাঁ, গরু কিনছেন? আচ্ছা, এত দূর থেকে আসছেন, টাকা পয়সা কিভাবে নিয়ে আসছিলেন? ব্যাংকের থ্রু থেকে টাকা আনছি। ব্যাংকের মাধ্যমে? আচ্ছা, টাকা ব্যাংকের মাধ্যমে আনছেন আপনারা, শুধু গাড়ি ভাড়া দিয়ে সাথে সাথে চলে আসছি বাজারে, বাজারে এসে গরু কেনার পরে আর পরে ব্যাংকের থ্রু থেকে তারপর টাকা ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, কয়টা নিলেন গরু? চারটা, মানে আমি একটা নিয়েছি আরও তিনটা নিয়েছি আমাদের সাথে তারা। আচ্ছা আচ্ছা, আর চাচা কোথা থেকে আসছেন? গোপালগঞ্জ মুখশেদপুর থানা। কবে? গোপালগঞ্জ থেকে। মুখশেদপুর থানা। আচ্ছা আচ্ছা, কবে আসছেন আপনারা? আমরা গতকালকে সন্ধ্যায় আসছি। গতকালকে সন্ধ্যায়? আচ্ছা, গতকালকে সন্ধ্যায় অত দূর থেকে আসছেন, ছিলেন কোথায় আপনারা? সাইদ ভাইয়ের বাসায় ছিলাম। সাইদ ভাইয়ের বাসায় ছিলেন? দর্শক বন্ধুরা, আপনারাও যারা দূরদূরান্ত থেকে যারা আসতে চান এখানে কিন্তু আগের দিন চলে আসতে পারবেন। সাইদ ভাইয়ের এখানে থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, আপনাদেরকে থাকতে কোনো অসুবিধা হয়েছে? থাকা খাওয়া কোনো ঝামেলার সম্মুখীন হন নাই তো? টাকা পয়সা কিভাবে লেনদেন করলেন? সব ব্যাংকে আসছে, সব শুধু ভাড়ার টাকা নিয়ে আসছে, ভাড়ার টাকা নিয়ে আসছে। এখানে গরু কিনছেন, গরু পছন্দ করার পরে দাম দর হওয়ার পরে ব্যাংকের করে টাকা নিয়ে আসছে। আচ্ছা, সাইদ ভাইয়ের যে সার্ভিস, এই সার্ভিস আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্ট ভাই। আচ্ছা ঠিক আছে সাইদ ভাই, আপনার এবং আপনার দর্শকদের জন্য শুভকামনা রইল। চলেন আমরা গরুগুলো দেখাই দর্শকদের। ভাই, প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? হলস্টাইন ফ্রিজিয়ান দাদা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান দাদা, দেখাই যা দর্শক ভাই। গরুর বাজারটা এখনো লিমিটেই আছে, আমার দর্শক ভাইরা অধিক পরিমাণে যারা গাভী কিনবে, হ্যাঁ, তারা সরাসরি আসি একদিন দুদিন থাকে, তাদের গাভীটা নেবে তাহলে সর্বোচ্চ সে লাভবান হবে। বয়সটা কয় দাদা? চার দাঁত। চার দাঁত বয়স। দুধ কতটুকু আছে ভাই? বেলা ১২ দাদা, এই দেখেন বাট কোন চাল্লা বাট পৃথিবীর সেরা বাট, দুই বেলা দিয়ে ১২ লিটার দুধ আছে। আর দেখেছেন আর মা আপনারা এসে দেখে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দামটা রাখছেন কত? ১১০০০০ দাদা। পরবর্তী সিরিয়ালে আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান দাদা, এটা সাড়ে চার মাসের প্রেগনেন্ট আছে। হলস্টাইন ফ্রিজিয়ান সাড়ে চার মাসের, এটা প্রেগনেন্ট। হ্যাঁ, দুই বেলা দিয়ে ৬-৭ দুধ আছে দাদা, ৬-৭ কেজি দুধ। পাঁচগুলা দেখাই দেন স্কার করে, ঠিক আছে, আর বডিটা দেখাই দেন, হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল, অরিজিনাল জাত। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখাই দেন, খুবই গ্রোথফুল আরেকটি গরু, প্রেগনেন্ট আছে, চেক গাভ এটা। হ্যাঁ দাদা ভাই, এবং দুধও আছে, ৬-৭ কেজি দুধ পাবেন। হ্যাঁ দাদা ভাই, এই তো বাটগুলা দেখছেন, এই একটা পা তুলবে না দাদা, কোনো ক্ষতি করা থাকলে আপনি তুলে ধরবেন। দামটা কেমন চাচ্ছেন এটা? এটা ১,২৭,০০০। ১,২৭,০০০। হ্যাঁ দাদা ভাই। পরবর্তী সিরিয়ালে তিন নম্বর যে গাভীটি আমরা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান দাদা। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ দাদা, এটা দুই বেলাতে ১২০০ দুধ আছে। দুই বেলা দিয়ে ১২ লিটার দুধ পাচ্ছেন, দেখছেন? আচ্ছা, এটা কি গাবটা আছে ভাই? এই কিছুদিনের বীজ করা আছে দাদা, বাড়ির থেকে তুলেছে, বাড়িওয়ালা বলে দিয়েছে। আচ্ছা, এটা বীজ দেওয়া, এটা চেকে আসবে না? না না, মাস পার হয়েছে, দর্শক ভাইরা এটা খালের উপরে নিতে হবে। দাঁতে কয়টা ভাই? দাঁতে আছে আপনার চার দাঁত। চার দাঁত বয়স? সেকেন্ড দিন। আচ্ছা, সেকেন্ড টাইম? হ্যাঁ দাদা ভাই, দুই নম্বর বাচ্চা দিচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন। দামটা রাখছেন কত এটার? ১,২৫,০০০। ১,২৫,০০০। আলোচনা সবে কে নিতে পারবে? পরবর্তী সিরিয়ালে আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি, চার নম্বরে, হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। হ্যাঁ দাদা ভাই, এটি ৪.৫ মাসের প্রেগনেন্ট আছে।
সাড়ে চার মাসের প্রেগনেন্ট আছে এবং দুধও আছে, দুধ কতটুকু পাচ্ছেন? কল করে দুধ করাবে বুঝছেন। আমার ভাইরা কিনা মা বন্ধুরা কিন্তু দু হাজার বাঘগুলা দেখছেন তো কত সুন্দর, একটা পা তুললে এক টাকা দাম নেবো না। আচ্ছা আচ্ছা, দর্শক ঘরে ভালো করে গাবে করো, অবশ্যই ঠান্ডা হতে হবে, শান্ত প্রকৃতির হতে হবে। হ্যাঁ দেখাই দেন, দেখতে পাচ্ছেন যাদের সময় না তাদের কাছে কিন্তু গাবে কোনো ব্যাসা নাই, যারা সরজমিনে আসে একদিন দুদিন থাকে যাতা ব্যথা করে গাবে নিতে হবে। এটার বয়সটা কয় দাঁত? এটার বয়স হচ্ছে ছয় দাঁত। দাদা ছয় দাঁত বয়স, সেকেন্ড বিন ছয় দাঁত, দুই পারে খিল আছে। আচ্ছা আচ্ছা, এটাও চেক গাব? হ্যাঁ চেক গাব। দুধের গ্যারান্টি কতটুকু দেবেন? দুই বেলা ছয় সাত, দুই বেলা দিয়ে ছয় সাত লিটার দুধ পাবে। হ্যাঁ দাদা ভাই। দামটা রাখছেন কত? এটি সাড়ে চার মাসের উপরে প্রেগনেন্ট আছে। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার। এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার? হ্যাঁ দাদা ভাই। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পারলেন, এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাবেটির দাম রাখা হয়েছে। পরবর্তীতে আমরা আরেকটি গাবে দেখতে পাচ্ছি ভাই, ব্ল্যাক কালারের জার্সি। আচ্ছা আচ্ছা, জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স। বয়স কয় দাঁত ভাই এটার? বয়স আছে দাদা ভাই চার। এটা চার দাঁত বয়স? দর্শক দেখাই দেন দুধ কতটুকু পাবে এটা থেকে? দুই বেলা দিয়ে আপনার নয় দশটা পাবে, নয় দশ লিটার দুধ পাবে দুই বেলা দিয়ে। দাম চাচ্ছেন কত এটার? এক লক্ষ পনেরো হাজার। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে ছোট সাইজের গাবি। কি জাতের গাবি ভাই এটা? ব্ল্যাক কালারের জার্সি। জার্সি গাবি দর্শক একদম মিডিয়াম গাবে দাদা। দাঁতে কয়টা ভাই? দাঁতে আছে আপনার চার দাঁত, চার দাঁতই আছে বুঝছেন। কানগুলা দেখছেন এক বিদ্যাও হবে না, একদম ছোট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একদম ছোট কান দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গাবি ভাই। এই গরুটির দুধ কতটুকু আছে ভাই? দুই বেলা দিয়ে ছয় সাত দাদা, দুই বেলা দিয়ে ছয় সাত লিটার দুধ আছে। দামটা রাখছেন কত এটা? গাবিটার দাম রাখছে সত্তর হাজার। সত্তর হাজার টাকা? হ্যাঁ দাদা ভাই, যেটা দাম সেটাই দিয়ে দিচ্ছি। দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে গাবি নেবে, ঠিক আছে? এরা গাবির দাম কোনো এরকমই দাদা ভাই বুঝছেন। আচ্ছা, আর যেটা খামারের গরু ওটা দোয়াল গরুর হিসাব আলাদা। আচ্ছা, বাচ্চা ছাড়া গরুর দাম এরকম? এরকমই রেজিনেবলের দাম, এগুলা একটা বকরা চাই তাল্লার রহমতে ভালো হবে। আচ্ছা তো চলেন আমরা পরবর্তী। ডাক রাখার মালিক হচ্ছে একজন, অবশ্যই ঠিক আছে। ফল ফুলের হিসাব হচ্ছে একজনের হাতে দাদা, আপনি একটা বক না কিনলেন গাবো নাও হতে পারে। একটা দামি গাবি কিনলেও গাব না হতে নাও হতে পারে, সেটি আল্লাহর হাতে দাদা। কিন্তু এসব গাবি গুলো যত্ন করতে মানুষ করে। আচ্ছা এই পাশে আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই, এটি দাদা ছয় মাসের প্রেগনেন্ট। ছয় মাসের প্রেগনেন্ট আছে দাদা, দুধ শুকাই দিচ্ছি, দুই তিনশো দুধ হচ্ছে। প্রথম বিয়ানে তেরো চোদ্দশোর দুধ আছে দাদা, প্রথম বিয়ানে তেরো চোদ্দ লিটার দুধ পাইছে। হ্যাঁ দাদা ভাই, এখন দুধ কেমন আছে ভাই? এখন আছে দুই বেলা দিয়ে মনে করেন তিন চার লিটার, মানে এখন প্রেগনেন্ট, একদম প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি গাবি। দাঁতে কয়টা ভাই? দুই দাঁত, সবই মাত্র দুই দাঁত, এটা প্রথম। দ্বিতীয়, দামটা যাচ্ছেন কত এটার? এক লক্ষ পঁয়ত্রিশ হাজার, ছয় মাসের একটি প্রেগনেন্ট গাবি। আচ্ছা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের যারা নেবে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আমার মোবাইলের মাধ্যমে করবে, মোবাইলের নাম্বারটা 0167151168, যে কোনো দর্শক ভাই আসলে সরজমিনে আসে একদিন দুদিন থাকি, যাথায় মাথায় করে গাবি মনে করেন সংগ্রহ করবে বুঝলেন। যারা লোকের নামে ক্লিক মারে, যারা মনে করেন যে আরেকজন নামে বদনাম করে, তারা কিন্তু জগতের সর্বোচ্চ বেশি খারাপ, অবশ্যই বুঝেছেন। মানুষ বুঝি গরু কিনতে হবে দাদা ভাই বুঝেছেন, তাহলে কিন্তু আপনার মানুষটা যদি লোকটা যদি আপনার ভালো না হয় কখনো আপনি ওই গাবি কিনে দিতে পারবেন না, জীবনে জেতা সম্ভব না। আপনার আগে লাগবে ওই লোকটা একরের যার থেকে গাবি নেবেন। হ্যাঁ, ও পকেটে চিন্তা করবে না, ও চিন্তা করবে যে আমার ওই দর্শক ভাটা আইছে, ওকে আমি ভালো মালটা বাড়ি পাঠা, আমি খামারটা বাঁচানোর চিন্তা করবেন। আপনারা সর্বক্ষণ লোকটা ভালো লোক খুঁজে কাজ করে ফেলবেন।
তাছাড়া কিন্তু গাভীর সেক্টর, ঠিক আছে, দর্শক বারা সবর দমিনে আসে, একদিন দুদিন থাকি, যাচাই বাছাই করে গাভী নেবে। আমার গাভী কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমার গাভী বায়না করা লাগবে না, সরজমিনে আসবেন, একদিন দুদিন থাকি, যাচাই বাছাই করবেন। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বারটা 316-1715-68। এই নাম্বার দিয়ে করলে পাবো? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, হাটে সরম নিরাপত্তা আছে, আমার মা বোনেরাও আছে, দেখে শুনে করবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।